আসসালামু আলাইকুম, স্বাগত দেশ বাংলা টিভি সংবাদে। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শোনা। নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ভিডিও ফেসবুকে, ইউপি সদস্য গ্রেফতার। শাস্তায় কোটিপতি গাড়ি চালক মালিক কারাগারে। এবং আব্রাহিম হত্যায় ছাত্রলীগ কি ছাড় পেয়েছে বললেন ওবায়দুল কাদের। দেশের সকল সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। সেই সঙ্গে সবার আগে সর্বশেষ সংবাদ পাওয়ার জন্য এখনই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন। এবার বিস্তারিত। নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ভিডিও ফেসবুকে, ইউপি সদস্য গ্রেফতার। নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে ধর্ষণ চেষ্টা ও বিবস্ত্র করে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় ইউনিয়ন পরিষদের মেম্বার মোয়াজ্জেম হোসেন ওরফে সোহাগকে গ্রেফতার করা হয়েছে। সোমবার রাতে উপজেলা এখলাসপুর এলাকায় থেকে তাকে গ্রেফতার করা হয়। এ নিয়ে ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করল আইন শৃঙ্খলা বাহিনী। নোয়াখালী অতিরিক্ত পুলিশ সুপার দীপক জ্যোতি খিসা এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাতে অভিযান চালিয়ে উপজেলা এখলাসপুর এলাকা থেকে ইউনিয়ন পরিষদের মেম্বার মোয়াজ্জেম হোসেন ওরফে সোহাগকে গ্রেফতার করা হয়। তবে সোহাগ এজাহারভুক্ত আসামি নন। এর আগে সোমবার সকালে মামলার এক নং আসামি বাদলকে ঢাকা থেকে ও স্থানীয় দুর্ধর্ষ কিশোর গ্যাং লিডার ও দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার হোসেনকে আটক করা হয়। আটক বাদল একলাশপুর ইউনিয়ন নয় নং ওয়ার্ডের মধ্যম একলাশপুর গ্রামের মোহর আলী মুন্সির রহমতুল্লাহর ছেলে, দেলোয়ার একই গ্রামের কামাল উদ্দিন ব্যাপারী বাড়ির সাইদুল হকের ছেলে। এছাড়া একলাশপুর ইউনিয়ন নয় নং ওয়ার্ডের জয়কৃষ্ণপুর গ্রামের খালপাড়া এলাকার হরিতান ভূঁইয়া বাড়ির শেখ মোহাম্মদ দুলালের ছেলে মোহাম্মদ রহিম এবং একই এলাকার মোহর আলী মুন্সিবাড়ির মৃত আব্দুর রহিমের ছেলে মোহাম্মদ রহমতুল্লাহকে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে নির্যাতিত নারী বাদী হয়ে সোমবার রাতে সাত থেকে আট জনকে অজ্ঞাতনামা সহ নয় জনকে আসামি করে পর্নোগ্রাফি আইনে বেগমগঞ্জ মডেল থানায় মামলা করেছেন। এর আগে নারী ও শিশু নির্যাতন আইনে একই থানায় ওই ব্যক্তিদের আসামি করে আরেকটি মামলা করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন রেব একের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার সাইফুল আলম। তিনি বলেন, বাদলকে রোববার দিবাগত রাত তিনটা থেকে সাড়ে তিনটার মধ্যে ঢাকার কামরাঙ্গীচোর এলাকা থেকে গ্রেফতার করেছে রেব। এর আগে দেলোয়ারকে নারায়ণগঞ্জের চিটাগাং রোড থেকে রাত দুইটা থেকে আড়াইটার মধ্যে গ্রেফতার করেছে রেব এগারো। প্রসঙ্গত দোসরা সেপ্টেম্বর রাত নয়টার দিকে বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের নয় নং ওয়ার্ডের খালপাড়া এলাকায় ওই গৃহবধূর বসত ঘরে ঢুকে তার স্বামীকে পাশের কক্ষে বেঁধে রেখে স্থানীয় বাদল ও তার সহযোগীরা এরপর গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করে। তারা এ সময় গৃহবধূ বাধা দিলে তারা বিভৎস্র করে বেধড়ক মারধর করে মোবাইলে তা ভিডিও চিত্র ধারণ করেন, সেটি ছড়িয়ে দেওয়া হয় ইন্টারনেটে। এই ঘটনায় দেশব্যাপী তোলপাড়ও সৃষ্টি হয়। এদিকে স্বাস্থ্যের কোটিপতি গাড়ি চালক মালিক এখন কারাগারে। স্বাস্থ্য অধিদপ্তরের কোটিপতি গাড়ি চালক আব্দুল মালিক ওরফে হাজি আব্দুল মালিককে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। সোমবার শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম সাতবাড়ি ইয়াসিন আহসান চৌধুরী এই আদেশ দেন। অস্ত্র এবং জাল টাকার পৃথক দুই মামলায় চোদ্দ দিনের রিমান্ড শেষে এদিন আসামিকে আদালতে হাজির করে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। অপরদিকে আসামি পক্ষে জামিন আবেদন করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আসামির জামিন নাকচ করে কারাগারে পাঠানোর এই আদেশ প্রদান করেন। গত একুশ সেপ্টেম্বর মালিককে আদালতে হাজির করে দুই মামলায় চোদ্দ দিন রিমান্ড আবেদন করে তুরাগ থানা পুলিশ। শুনানি শেষে আদালত চোদ্দ দিনের রিমান্ডের আদেশ দেন। এর আগেও গত বিশ সেপ্টেম্বর ভোরে রাজধানী তুরাগ থেকে মালিককে গ্রেফতার করেছে র্যাব। এই সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি, দেড় লক্ষ টাকার জাল নোট, একটি ল্যাপটপ ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এই ঘটনায় র্যাব একের পুলিশ পরিদর্শক আলমগীর হোসেন বাদী হয়ে মামলা করেন। এদিকে পুলিশ আদালতে এক প্রতিবেদন নিয়ে জানায় আব্দুল মালিক ডিজির গাড়ি চালক, এছাড়াও তিনি বাংলাদেশ সরকারি গাড়ি চালক সমিতির সভাপতি হিসেবে বিশ থেকে পঁচিশ বছর ধরে দায়িত্ব পালন করে আসছেন। কর্মস্থলে তিনি খুবই প্রভাবশালী। এছাড়া তিনি দীর্ঘদিন ধরে জাল টাকার ব্যবসা সহ নিজ কর্মস্থলে সাংগঠনিক পদবিকে কাজে লাগিয়ে বদলি ও নিয়োগ বাণিজ্য করে অবৈধভাবে বিপুল পরিমাণ অর্থবৃত্তের মালিকও হয়েছেন। আব্রাহিম হত্যায় ছাত্রলীগ কি ছাড় পেয়েছে মন্তব্য ওবায়দুল কাদেরের। ক্ষমতাসীন দলীয় পরিচয়ে ব্যক্তি ও নাম থাকলে কাউকে ছাড় দেওয়া হচ্ছে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, রিফাত হত্যা মামলার রায় হয়ে গেল, ফেনীর নুসরতের ঘটনার রায় হলো, এগুলো বিচার তো হচ্ছে, সব ব্যাপারেই শাস্তি হবে। ওয়াহিদার উপর হামলা হয়েছে, সে ব্যাপারেও ব্যবস্থা নেওয়া হচ্ছে। দলীয় পর্যায়ে ব্যক্তি নামও শোনা গেছে, কিন্তু কাউকেই ছাড় দেওয়া হয়নি। আবরার ফাহাদ হত্যাকাণ্ডের প্রায় প্রত্যেকেই ছাত্রলীগের পরিচয় ছিল, কিন্তু তাদের কি শাস্তি থেকে বাদ দেওয়া হয়েছে নাকি তাদের চার্জশিট থেকে বাদ দেওয়া হয়েছে? সোমবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এই সময় মন্ত্রী আরো বলেন, সকল ইস্যু নিয়ে রাজনীতি করার কোনো দরকার নেই। এই ধরনের একটি ইস্যু নিয়ে রাজনৈতিক দল সহ সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে ঐক্যবদ্ধ হয়ে একটি সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি আরো বলেন, সরকার ক্ষমতায় কি করে দায় এড়াবে, সকল ব্যাপারে সরকার প্রশ্রয় দিচ্ছে না, প্রতিটি ব্যাপারে সরকার ব্যবস্থা নিচ্ছে। দলীয় পর্যায়ে কেউ থাকলে তাকে অবশ্যই আইনের আওতায় আনা হবে। ধর্ষণের সঙ্গে ছাত্রলীগের জড়িত থাকার প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের আরো বলেন, যেই হোক এটার দায় কেউ এড়াতে পারবে না, প্রতিটি ব্যাপারে সরকার দায়িত্ব নিচ্ছে। প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী এইসব ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের মধ্যে আমাদের দলীয় পরিচয় কেউ যদি থাকে তাকে অবশ্যই আইনের আওতায় আনা হবে এবং শাস্তির আওতায় আনতে হবে। সেটা শুধু মুখেই বলা হচ্ছে না, বাস্তবেও এর কার্যকর শুরু হয়েছে। ধর্ষণের প্রতিটি ঘটনায় সরকার ব্যবস্থা নিচ্ছে উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সম্প্রতি দেশে বিভিন্ন স্থানে ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার খবর পাওয়া যাচ্ছে। ধর্ষণ নিঃসন্দেহে নিন্দনীয় একটি অপরাধ ও একটি সামাজিক ব্যাধি। এসব চরম ঘৃণিত কাজের সঙ্গে যারা জড়িত তারা অবশ্যই বিকৃত রুচির অপরাধী। সরকার এই ধরনের অপরাধীর সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে শাস্তি দিচ্ছে, তবুও এই ধরনের ঘটনা দেশের কোথাও না কোথাও ঘটছে। সম্প্রতি পাশের দেশেও এমন ঘটনা তীব্র আকার ধারণ করেছে বলেও জানান তিনি। ভিউয়ার্স, শেষ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আমাদের পরবর্তী সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন, আর আপনি যদি আগে থেকেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে এখনই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন।